আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নওশিন। ওয়েলকাম সবাইকে। আমার একটা সকালের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। সকাল থেকে সারাদিনের সময়টা যেভাবে পার হয়, রান্নাবান্না ঘরের কাজ করেই হচ্ছে সময়টা পার হয়। আর আজকে সকালবেলা হচ্ছে উঠে রান্নাবান্না কোনো কাজই করব না, কারণ হচ্ছে আমার একটু বাহিরে যেতে হবে, কাজ আছে এই জন্যই। আর সকালে নাস্তা হিসাবে ফ্রিজে সেমাই রান্না করা ছিল, তারপর দুইটা হচ্ছে রুটি দোকান থেকে নিয়ে আসি। আর রুটি দিয়ে হচ্ছে সেমাই খেতে আমার ভালোই লাগে। দই বা সেমাই যদি ঘরে রান্না করা হয়, তখন আমার আসলে পরোটা দিয়ে সেমাই খেতে বা দই খেতে অনেক ভাল লাগে। তো ফ্রিজে সেমাই রান্না করা ছিল, দুইটা পরোটা নিয়ে আসছি, আর হচ্ছে পরোটা দিয়েই সেমাই দিয়ে খাচ্ছিলাম। আর মগের মধ্যে হচ্ছে একটা ওষুধ ছিল, ওইটা আমি সবসময় খাই শরীর হাত পা ব্যথার জন্য, বা এটা এই ওষুধটা অনেক ভালো, শরীরের ক্লান্তিটা হচ্ছে দূর করে দেয়। আর এটা ডক্টরের পরামর্শেই নেওয়া, এই জন্যই খাই। আর পরোটা দিয়ে সেমাই আমি অনেক মজা করে খাচ্ছিলাম, সেমাইটা অনেক বেশি মজা হয়েছিল। আর আমি আসলে কি সেমাই খুব ভালোভাবে রান্না করতে পারি না, পায়েস রান্না করতে গেলেও হচ্ছে আমার হাতে পায়েস সেমাই এগুলো ভালোভাবে হয় না। আর আমি সবসময় বোতলে পানি খাই, আপনারা দেখবেন গ্লাসে মগে খুব কম পানি খাই। আর আমার ঠান্ডা পানি খাওয়ার অভ্যাসটা অনেক বেশি, বোতলে পানিটা আমি খাই, বোতলে পানি খেলে আমার অনেক বেশি শান্তি লাগে, যেহেতু আমি মুখ মিলায় খাই, অনেক পানি খাই, আমার গলা শুকায় আসে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই দিক দিয়ে হচ্ছে আমার ফোনটা ভেঙে গেছিলো বলছিলাম, এটা হচ্ছে iPhone 12। অনেকেই ভাবছেন যে আমি 16 কিনে ফেলছি, ভাই 16 বাংলাদেশে এখনো আসে নাই। আমি এই ফোনটা দিয়ে ভিডিও মেক করি, কোনো কারণবশত হচ্ছে ফোনটা পড়ে ভেঙে যায়। তো যাই হোক, আমি দুপুরের দিকে বের হয়ে যাই, দুপুরে রান্নাবান্না একদমই করি নেই ফোন ঠিক করার জন্য, কারণ হচ্ছে অনেকটা সময় লাগবে। আর এই দিক দিয়ে হচ্ছে এই যে আমার মেডিসিন টাফলিন আমার খেতে হয়, তারপর হচ্ছে ক্যালবো শরীর ব্যথার জন্য অনেক ওষুধ খেতে হয়, টাফলিন ছাড়া আমার জীবন একদম অচল। তবু চেষ্টা করতেছি ওষুধটা ছেড়ে দেওয়ার। তো ফাইনালি হচ্ছে মার্কেটে যাওয়ার সময় এত পরিমাণ ভিড় থাকে ঢাকা শহরে, এখন শুধু জ্যাম আর জ্যাম, মানে কি বলবো, জ্যামে বসে থাকতে অনেক বেশি বিরক্ত লাগে। ফাইনালি হচ্ছে আমি মার্কেটে পৌঁছায়া যাই, আর মার্কেটে যাওয়ার পরে দেখি প্রচুর পরিমাণে ভিড়। তো আমি ফোনটা ঠিক করতে দিই, ফোনের যে দোকানদার ভাইয়া বললো যে 1-1.5 ঘন্টার মতো লাগবে। তো আমি ফোনটা ঠিক করতে দিয়ে এদিক দিয়ে হচ্ছে একটা শপে বসি, রেস্টুরেন্টে ফুচকা খাচ্ছিলাম সময় পাস করার জন্য, কারণ কিভাবে এতটা সময় পার করব। আর মার্কেটে হচ্ছে অনেক বেশি ভিড় ছিল। তো ফোন ঠিক করতে দিয়ে এদিক দিয়ে হচ্ছে রেস্টুরেন্টে বসে আমি ফুচকা খাচ্ছিলাম, তারপর আমার ফেভারিট হচ্ছে পুডিং খাচ্ছিলাম। তো আমার কাছে এখানে পুডিংটা অনেক ভালো লাগছে, ফুচকাটাও ভালো লাগছে। ফোন ঠিক করতে গেলে অনেকটা সময় হচ্ছে বসে থাকতে হয়, মানে হচ্ছে কি বলবো, বসে থাকাটা অনেক বেশি বোরিং লাগে। তো আমি আর কি কোনোরকম সময় পার করতেছিলাম, কখনো মার্কেট ঘুরতেছিলাম, আবার রেস্টুরেন্টে বসে সময় পার করতেছিলাম, আবার কম বেশি দু একজনের সাথে দেখা হচ্ছিলো, কথা বলতেছিলাম। তো আমি এই যে ফোনের মার্কেট ওখানে দেখা যাচ্ছে, আর আমি নিচে বসে সময় পাস করতেছি। তো যাই হোক, ফাইনালি যখন ফোনটা আমার ঠিক হয়ে যায়, ফোন ঠিক করে বাসায় ফেরার সময়, বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, রাস্তায় অনেক বেশি জ্যাম থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না অবশ্যই ইগনোর করে দিবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা, আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।